যদি আমি ওয়ালেট চেক করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে এখানে যে আমি আরসিএস টোকেনটা রিসিভ করেছি সেটার প্রমাণ। তো এখানে দেখতে পারবেন যে আমি এটা কিন্তু রিসিভ করেছি এবং অন্য একটা ওয়ালেট থেকে আমি এটা এখানে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে তারপর আমি এটা সেভ করে নিয়েছি। সো এখন এটা কিন্তু পেমেন্ট প্রুফ আপনারা অলরেডি দেখে নিলেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে একটি গেম খেলার মাধ্যমে আপনারা মোটামুটি ভালো পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। ইন্ট্রোতে অবশ্যই দেখেছেন আমার পেমেন্ট প্রুফটা, তো এখন পুরোপুরিভাবে ডিটেলে চলে যাব। সো এখন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই আজকের অফারের লিঙ্কটা, তো অফার লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা এই পেজে চলে আসবেন এবং এই পেজ থেকে আপনারা এই যে অ্যাপসটি রয়েছে মানে অ্যাপস লিঙ্কটি রয়েছে এই অ্যাপসটি ইনস্টল করবেন যে কোনো একটা ব্রাউজার থেকে। যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে এখানে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, তো আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে ডাউনলোড অপশান চলে আসছে, তো এখানে এই ডাউনলোডে ক্লিক করে দেবেন তাহলে আপনার যে এই অ্যাপসটা এটি ডাউনলোড হয়ে যাবে। সো আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি, এটা এখন ইনস্টল করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনাদের ইনস্টল করতে পারবেন, আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর আপনাদের সামনে ব্রাউজার থেকে ডাউনলোড কমপ্লিট করার পর আপনাদের সামনে ইনস্টল অপশান চলে আসবে, তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন, ওপেন করলেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এই গেমসটি পুরোপুরিভাবে লোড নেবে। লোড নেওয়ার পর হোম পেজে চলে যাবে। তো এখন এটা হোম পেজে চলে আসুক, তারপরে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন হোম পেজে চলে আসছে। তারপরে এখানে বিভিন্নভাবে আপনাকে শেখাবে মানে বোঝাবে ওরা, তো এগুলো আপনারা স্কিপ করে দেবেন এবং এখানে যেভাবে দেখাবে সেভাবে গাড়ি মিলিয়ে দেবেন। তো এখানে গাড়ি দুইটা মিলাতে বলছে, তো গাড়ি মিলিয়ে দিলেন। তো এখানে একটা কথা হচ্ছে যে আপনি যদি গেম খেলেন তাহলে আপনার দুই দুই যদি চার হয় তাহলে মানে দুই আর দুই যদি থাকে তাহলে দুইটা গাড়ি, যদি দুই আর দুই থাকে তাহলে দুইটা গাড়ি দুই আর দুই মিলাতে হবে, যদি দশ দশ থাকে তাহলে দশ আর দশের সাথে মিলাতে হবে, যদি পঞ্চাশ পঞ্চাশ থাকে তাহলে পঞ্চাশ পঞ্চাশ মিলাতে হবে, তাহলে আপনার একান্ন লেভেলে যাবে, মানে এরকমভাবে লেভেল ভরবে। আর যখন এখন আপনাদের হাতের যেভাবে দেখাচ্ছে, তো এখানে আপনার রেসিং ক্লাবে ক্লিক করলে আপনাদের লেভেল যেটা বাড়ছে সেটা ক্লাইম করতে পারবেন। যেমন এখানে আপনার দুই লেভেলে আছেন তাহলে একটা কয়েন এখানে ক্লাইম করতে পারবেন, মানে একটা আরসি টোকেন ক্লাইম করতে পারবেন। যখন ক্লাইম করা শেষ হবে তখন আপনারা ক্লোজে ক্লিক করে এখানে হোম পেজে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট তৈরি করতে বলছে অথবা ওয়ালেট কানেক্ট করতে বলছে, তো এখানে ক্লিক করলেই আপনাদের দেখতে পারবেন গেম এবং ওয়ালেট, তো এই দুই পাশে দুইটা রয়েছে। এটা আমি পরে দেখাবো, আগে গেমটা খেলে নেই। তো গেমে চলে আসবেন আবার হোম পেজে, তো এখানে বিভিন্ন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনারা গেম অনেকগুলো গাড়ি চলে আসছে। তো এখানে আপনার গাড়িটা বাড়াতে হবে, গাড়ি বাড়ালে আপনাদের বুঝতে পারবেন যে আপনার কোনটার সাথে কোনটা মিলে। যেমন আমি বলেছিলাম এক আর এক যদি দুই হয় তাহলে এক আর একের সাথে মিলাতে হবে, দুই আর দুই এর সাথে মিলাতে হবে, এরকমভাবে মিলাতে হবে। যখন মিলানো কমপ্লিট হবে তখন আপনারা গেমটা লেভেল বাড়বে। এবং এখানে শপ আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনারা বিভিন্ন প্রকার গাড়ি ক্রয় করতে পারবেন, আর যখন লেভেল বাড়বে তখন আপনারা ক্লেম করতে পারবেন। তো একবারে ক্লেম করলেও সমস্যা নেই, এটা আপনারা করতে পারবেন। তো অনেকগুলো ক্লেমের ই আসলে তখন আপনারা ক্লেম করে নেবেন যাতে করে আপনাদের এটা বাড়ে। তো এখন এখানে কিছু জেমস পাওয়া যাচ্ছে, সরি এখানে কিছু ডায়মন্ড পাওয়া যাবে আপনারা গেম খেললে। তো ডায়মন্ডটা আপনার এম আর এর বাম পাশে যেমন ডায়মন্ডের অপশন দেওয়াই রয়েছে, তো এখানে আপনাদের ডায়মন্ডগুলো শো করবে। তো আমি এই ভিডিওটা আগে রেকর্ড করছিলাম, পরবর্তীতে এখানে ভয়েস দিচ্ছি, এ কারণেই আমি টোটালি মানে চিহ্ন দিয়ে দেখাতে পারছি না। তো এখন দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড প্রচেষ্টা হয়ে গেছে এবং এম আর মানে টোকেনটা হচ্ছে একটা।
তো এখন দেখতে পারবেন যে এখানে আমি যেভাবে বলেছিলাম টোটালি সেভাবে গেম খেলতে খেলে এখানে কিন্তু এটা লেভেল বাড়াচ্ছি। তো এখন এটা পুরোপুরিভাবে লেভেল বাড়াবো এবং এটা ফুললি কাজ কমপ্লিট করে তারপরে যখন উইথড্র করব ততক্ষণ পর্যন্ত এটা দেখাবো আপনাদের সামনে। তো এখন আমি এটা পুরো ভিডিওটা একটু টেনে দিচ্ছি যাতে করে কম সময়ের মধ্যেই আমি এই গেমটা খেলে উইথড্র করে নিতে পারি। সো এখন একটু দ্রুত চলবে ভিডিওটি যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং এখানে উইথড্র করার অপশনটা আমি আপনাদের সামনে দেখাতে পারি। সো এখন এটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন যে রিকভারি পার্টস এখানে ক্লিক করে দেবেন, তারপরে এখানে দেখতে পারেন রিকভারি পার্টস। তো যদি টাস্ট ওয়ালেটে আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেটার পার্টস কি দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখানে সিক্রেট পার্টস আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখতে পারবেন যে আমি পার্টস কি দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ড দিলেই আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কানেক্ট লেখা চলে আসবে। আর কানেক্ট লেখা চলে আসার পর আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনাদের যে ওয়ালেটটা সেটা কিন্তু পুরোপুরিভাবে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি উইথড্র করেন তাহলে কিন্তু আপনি সরাসরি টাস্ট ওয়ালেটে পেমেন্টটা পেয়ে যাবেন, যেখানে থেকে আপনারা খুব সহজে যে কোনো জায়গায় ট্রান্সফার এবং ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যে 50 টোকেন আমি এখানে এটা উইথড্র করব আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল সাকসেসফুল, RCS উইল বি ইন ইউর অ্যাকাউন্টস ইন 30 সেকেন্ডস। তো এখানে 30 সেকেন্ডের মধ্যে আপনার ওয়ালেটে টোকেনটা চলে যাবে এটা ওরা বলছে। সো আমি এখন যদি আমার টাস্ট ওয়ালেটটা রিফ্রেশ দিই যে তারপর এখানে বুঝতে পারবো যে আমার এটা পেমেন্ট করে দিয়েছে। তার আগে দেখতে পারবেন এখানে কিন্তু আমার এখন 4টা টোকেন আছে, মানে এখানে ওরা সেন্ড করে দিয়েছে আমার টোকেন সবগুলো আমার টাস্ট ওয়ালেটে, অথবা আপনি এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটে আপনারা RCH টোকেন এটা কিন্তু চলে গেছে। আর ওইটা দিয়ে আপনারা এখন যা কিছু তাই করতে পারেন। যদি আমি ওয়ালেট চেক করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে এখানে যে আমি RCH টোকেনটা রিসিভ করেছি সেটার প্রমাণ। তো এখানে দেখতে পারবেন যে আমি এটা কিন্তু রিসিভ করেছি এবং অন্য একটা ওয়ালেট থেকে আমি এটা এখানে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে তারপর আমি এটা সেভ করে নিয়েছি। সো এখন এটা কিন্তু পেমেন্ট প্রুফ আপনারা অলরেডি দেখে নিলেন। তো এখন কথা হচ্ছে যে এখানে আপনারা যে উইথড্র করলেন, মানে আমি যে উইথড্র করলাম, এখন আপনারা কি উইথড্র করতে পারবেন কিনা। তো এখানে আপনারা অবশ্যই উইথড্র করতে পারবেন এবং এখানে ভালো একটা আর্নিংয়ের সুযোগ রয়েছে। আমি এখন আমার গেমসে চলে যাচ্ছি কারণ আমি এখানে গেমসটা খেলে অনেক লেভেল এগিয়ে গিয়েছি, সেটা আমি আপনাদের দেখাবো। তো যাদের রেফার একটু বেশি হয় তারা একটু বেশি ইনকাম করে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে আমার কিন্তু এখানে কোনো রেফার নেই, তারপরে কিন্তু আমার এখানে ইনকাম কম নেই। তো এখানে আপনি যখন অফলাইনে যাবেন তাহলে কিন্তু অফলাইনের একটা রিওয়ার্ড দিবে। ধরেন আপনি গেম এখানে থাকা অবস্থায় যে উপার্জনটা করবেন সেটা আপনি যদি এই গেমস থেকে বের হন তাহলেও সেটা হবে। এখানে অটোমেটিক্যালি আপনার করতে থাকবে সবসময় এই গাড়িগুলো এবং আপনার এখানে কিছু উপার্জন হতে থাকবে আর সেটাই আপনি অফলাইন রিওয়ার্ড হিসাবে পেয়ে যাবেন। তো এখানে তো আমি এটা ক্লাইম করে নিচ্ছি। তো ক্লাইম করার জন্য এখানে ডায়মন্ড আমি একে দিল, আমি তো ডায়মন্ড ক্লাইম করলাম। এখানে দেখতে পারবেন যে আমার কিন্তু 230টা টোকেন অলরেডি আমার আছে এখানে। তো এখানে আমি 50টা টোকেন উইথড্র করে নিয়েছি এর আগে, তো সেটার প্রমাণ আমি তো কিছুক্ষণ আগেও দেখালাম। এখন এটার পেমেন্ট প্রুফটা আমি দেখাবো। যদি আমি রেকর্ডে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে 25 তারিখ 5 মাস আমি 50টা টোকেন উইথড্র করে নিয়েছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেস ইট। তো এখন আপনাকে আমার যে লেভেলটা সেই লেভেল অনুযায়ী আমি এখন 500টা টোকেন উইথড্র করতে পারবো, মানে 500টা টোকেন উইথড্র করবো। 500টা টোকেন না হলে কিন্তু আমি এটা উইথড্র করতে পারবো না। প্রথম অবস্থা আপনাকে 50টা টোকেন হইলে উইথড্র করতে পারবেন এবং সেকেন্ড টাইম আপনি যদি উইথড্র করতে চান তাহলে এখানে আপনার কিন্তু 500টা টোকেন লাগবে এবং থার্ড টাইম যদি উইথড্র করতে চান তাহলে এখানে আপনার 1000 টোকেন লাগবে। তো একে একে এরকমভাবে আপনারা উইথড্র লেভেলটা বাড়বে। সো এখানে আপনার অনেক ইনকামের সুযোগ রয়েছে এখানে কিন্তু ওরা বলেই দিয়েছে। এখানে দেখতে পারবেন $1 থেকে শুরু করে $14, তারপর $28, তারপর $42, তারপর $56, তারপর $85, এরকমভাবে উইথড্র
কিন্তু আপনারা করে নিতে পারবেন। সো এখন রেফার কমিশন কি পাবেন, তো রেফার কমিশন খুব একটা বেশি নেই, তো এখানে অল্প পরিমাণের রেফার কমিশন পাবেন। এখানে যদি আপনার ইনভাইটেশন ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার যে কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন। তো ইনভাইট করলে আপনাকে এখানে যেটা দিবে সেটা হচ্ছে ওয়ান মানে একটা করে টোকেন দিবে, তারপর এখানে আপনার একটা 25টা করে ডায়মন্ড ক্লেম করতে দিবে, এবং এখানে কিছু ড্র রয়েছে সেখানে আপনারা ড্র করতে পারবেন। এখানে লাকি হিসাবে 2-4টা ডায়মন্ড এরকম পাবেন। সো রেফার কমিশন তেমন নেই, তো যেটা বললাম আর কি, একটা টোকেন এখানে পাবেন, আর এখানে 25টা ডায়মন্ড, আর এখানে 4-5টা ডায়মন্ড এরকমই পাবেন আপনারা। তো রেফার করে আপনার ইনকাম এতটুকুই রয়েছে, তো আপনারা রেফার না করলে এখানে ইনকাম করতে পারবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রেফার করি নাই, তারপর এখানে ইনকাম করে নিচ্ছি। আর এখানে দেখতে পারবেন যে আপনারা কিছু সময় পর পর এখানে 5 মিনিট হয়তো 1 ঘন্টা এরকম সময় পর পর এখানে ক্লাইমের অপশন দিবে, তো এখানে ক্লাইম করলে আপনারা দেখতে পারবেন যে এখানে 5টা ডায়মন্ড আপনার ক্লাইম করতে দিবে। তো 54টা ছিল দেখতে পারবেন এখন 59টা হয়ে গেল। সো এখন আমার দেখতে পারবেন যে 230টা কিন্তু 230.89 মানে 89 টোকেন কিন্তু আমার এখানে রয়েছে, সেখানে আমার 59টা ডায়মন্ড রয়েছে। তো এইভাবে টোটালি আপনাকে গেম খেলতে হবে। এখানে গেমের কন্ডিশন হচ্ছে যত আপনি গাড়ির লেভেল বাড়াবেন তত কিন্তু আপনার টোকেনটির পরিমাণও বেশি পাবেন। প্রথম অবস্থায় যখন আপনি গেমটা খেলা শুরু করছেন তখন কিন্তু আপনি 1টা 2টা এরকম টোকেন পাবেন, এবং যত বেশি গাড়ি খেলবেন গাড়ি মিলাবেন, যেমন এখানে আমার রয়েছে 38 নম্বর গাড়ি, এবং এখন যদি এখানে 38 নম্বর অথবা যে কোনো এখানে বোর্ডে যদি 38 নম্বর গাড়ি থাকতো তাহলে আমি কিন্তু 38-38 মিলে 39 লেভেলে যেতে পারতাম। যেহেতু এখানে আমার কোনো 38 নম্বর গাড়ি নেই, সেহেতু আমি এখানে কোনো গাড়ি এখানে পাচ্ছি না। যাই হোক, আমি এখন এটা একটা গাড়ি দেখি এখানে বোর্ডে আনা যায় কি না, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পারবেন যে এখানে আমার কিন্তু 37 নম্বর গাড়ি এখানে নাই, যেহেতু আমি মানে 37 গাড়ি একটাই রয়েছে, সেহেতু আমি অন্য গাড়ির সাথে এটা মিলাতে পারছি না, 36ও পারছি না, 41ও পারছি না। যখন আমি 41-এর সাথে 41 মিলাবো তখন কিন্তু আমি গাড়ির লেভেল 42-এ চলে যাব। সো যখন আমি 42 লেভেল যাব তখন আমি মেবি 30টা টোকেন পাবো। এখানে ওরা দেখতে পারবেন যে রোশিং ক্লাব এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার গাড়ির লেভেল দেখতে পারবেন। তো আমি গাড়ির লেভেল আছি 42-এ মানে 41 আছি, যখন আমি 42-এ যাবো তখন 30টা টোকেন পাবো, এবং যখন আমি গাড়ির লেভেল 43-এ যাবো তখন 50টা, এবং গাড়ির লেভেল যখন 44-এ যাবো তখন কিন্তু 50টা, এরকমভাবে 50টা পাবো। যখন আমি গাড়ির লেভেল 46-এ যাবো তখন কিন্তু আমি ক্লাইম করতে পারবো 60টা করে টোকেন। তো তারপরে দেখতে পারবেন 80টা 90টা 100টা 150টা 200টা এরকমভাবে টোকেন কিন্তু ক্লাইম করতে পারবো। সর্বোচ্চ 500 টোকেন এখানে একবারে একটা লেভেল পার করলেই সর্বোচ্চ 500 টোকেন আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। তো 500 টোকেনের প্রাইস কিন্তু অনেক, তো এখানে 500 টোকেনের প্রাইস মোটামুটি $15 মতো এখন বর্তমান প্রাইস। সো বুঝতে পারছেন এখানে কতটুকু আর্নিংয়ের সুযোগ রয়েছে। সো এখানে কেউ মিস করবেন না, তাই যেভাবে দেখালাম আপনারা সেভাবে কাজ করতে থাকুন, এখানে ইনশাল্লাহ ভালো প্রফিট হবেই হবে। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য।